হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা জানেন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 1 লাখেরও বেশি প্রার্থী আবেদন করেছে এবং পদ সংশূন্য পদ সংখ্যা ছিল 68,000 প্রায়, কিন্তু ফলাফল কেন 32,000 প্লাস নিয়োগ পেলো, অর্থাৎ 32,438 জনকে কেন নিয়োগ দেওয়া হলো, এটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। বিস্তারিত দেওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো এই চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল দেখতে পারেননি, তারা আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আমার ভিডিও একটা দেওয়া আছে কিভাবে ফলাফল দেখবেন, সেখানে আপনার ফলাফলটি দেখে আসতে পারেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়েছে, 32,000-এরও বেশি বেশি প্রার্থী শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ পেয়েছেন। রোববার রাতে চতুর্থ গণবিজ্ঞপ্তি ফলাফল প্রকাশ বা প্রার্থীদের প্রাথমিক সুপারিশ করা হয়েছে। রাত 10:15 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর কর্মকর্তা দৈনিক শিক্ষা .com-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থীদের SMS এ পাঠানো হচ্ছে, 32,339 জন প্রার্থী প্রাথমিক সুপারিশ পেয়েছেন, তবে মহিলা ও কারিগরি কোটার প্রার্থী না পাওয়ায় 68,000-এর বেশি শিক্ষক পদে সবগুলো এবার প্রার্থী সুপারিশ হয়নি। অর্থাৎ মূল কারণ হচ্ছে যে মহিলা প্রার্থী পাওয়া যায়নি, মহিলা কোটা ফিল আপ হয়নি, প্লাস কারিগরি কোটার যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে। অর্থাৎ যে কিছু কিছু পদে এই পদ সংখ্যা ব্যাপক কিন্তু নিবন্ধনদারির সংখ্যা নেই, যেহেতু বা ইন্ডেক্সে আবেদন করার সুযোগ পায়নি, সেহেতু ওই পদগুলো আবার ফাঁকা পদগুলো পূরণ হওয়ার কোনো আসলে পূরণ হয়নি। সো এটা ছিল মূল কারণ, আসলে ফলাফলে এই নিয়োগ এত কম হওয়ার 1 নম্বর কারণ আসলে যোগ্য প্রার্থীর অভাব। যোগ্য প্রার্থীর অভাব বলতে আপনারা আমরা বুঝাচ্ছি যেন মানে নিবন্ধনদারির কিছু কিছু সাবজেক্টের নিবন্ধনদারির সংখ্যা খুবই কম, কিন্তু শূন্য পদের সংখ্যা বেশি। এই পদগুলো শূন্যই থেকে গেল, এবং কিছু কিছু মহিলা যে কোটা আছে, মহিলা যোগ্য মহিলা প্রার্থী না পাওয়ার কারণে, অর্থাৎ যে মহিলা কোটা ফিল আপ করা যায়নি, অর্থাৎ মহিলা প্রার্থীর এখানে সংখ্যা ছিল খুবই সীমিত, সেজন্য মহিলা প্রার্থী পূর্ণ না হওয়ার কারণে কিন্তু এই সুপারিশ পেয়েছে মাত্র 32,000 প্লাস। এবার প্রার্থীদের প্রাথমিক সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশনের পর চূড়ান্ত সুপারিশ করা হবে। রাত 11টায় প্রকাশিত এক নোটিশে NTRCA জানিয়েছে নির্বাচিত প্রার্থীদের SMS পাচ্ছেন। এছাড়াও NTRCA ওয়েবসাইট www.ntrca.gov ভিডিও ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। তাছাড়া আপনার ngi.teletalk.com বিডি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রার্থীর ফল দেখতে পারবেন। কারিগরি কারণে কেউ SMS না পেলে NTRCA এর ওয়েবসাইটে প্রাথমিক নির্বাচনের ফল দেখা যাবে। বিভিন্ন এমপিভুক্ত স্কুল ও কলেজের 31,508 শিক্ষক ও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 32,882 জন শিক্ষক নিয়োগের জন্য গত ডিসেম্বরে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল NTRCA। গত 29শে ডিসেম্বর থেকে সব পদে আবেদন নেওয়া শুরু হয়। 29শে জানুয়ারি রাতে আবেদন, 1 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত ফি জমা দিতে পেরেছিলেন প্রার্থীরা। 68,390টি শূন্য পদে নিয়োগ পেতে প্রায় 1,01,000 প্রার্থী আবেদন করেছিল। তো আপনারা বুঝতে পারছেন যে এত প্রার্থী আবেদন করার পরও যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে কিন্তু পদগুলো শূন্য থেকে গেল, অর্থাৎ পঞ্চম বিজ্ঞপ্তিতে বাকি ফলগুলো বাকি শূন্য পদগুলো পূরণ করা হবে। অর্থাৎ যারা হততম নিবন্ধন দিয়েছেন তারা আসলে ভালো করে প্রিপারেশন নেয়, এখান থেকে অনেক প্রার্থী সামনেবার চায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জব হয়ে যাবে। আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আমরা আপনাদেরকে যে কোনো তথ্য পেলে জানিয়ে দেবো।